সাত সকালে নন্দীগ্রাম স্মরণ সভায় শুভেন্দু অধিকারী। 2007 সালের 7 জানুয়ারি নন্দীগ্রামে ভূমি আন্দোলনে 3 জন শহীদ হয়েছিল, শেখ সেলিম, বিশ্বজিৎ মাইতি ও ভরত মণ্ডল। তাদের স্মরণ করতে নন্দীগ্রামের ভাঙা বেড়াতে শহীদ স্মরণ অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত হন এবং তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলনে শহীদদের রক্ত যার হাতে লেগে রয়েছে সেই লক্ষণ শেঠকে নিয়ে এসে এবার এই তোলামূল পার্টি মিটিং করবে। এছাড়াও বলেন, চিল্লো গ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় 11 জনের নামে চার্জশিট জমা দিয়েছে সিবিআই, পাশাপাশি রাজ্য সরকারকেও এক হাত নেয় শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্য সরকারের অপদার্থতার জন্য খেলা ও মেলা লাগাতার হওয়ার কারণে কোভিড বৃদ্ধি হয়েছে, তাই নন্দীগ্রাম সহ খেজুরিবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানাই। তিনি বলেন, লোক আমার সঙ্গে আছে, এই সোনাচূড়াতেই আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। দেবব্রত মাইতি খুনের ঘটনায় শুভেন্দু অধিকারী বলেন, 11 জনের নামে চার্জশিট ইতিমধ্যেই জমা পড়েছে, ফাঁকা হয়ে গেছে, বাকি যারা রয়েছে তাদেরকে ফাঁকা করে দেব আমি, এমনই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। শহীদ বেদিতে মালা দেওয়ার কথায় বলেন, গত বছর আমায় শহীদ বেদিতে মালা দিতে দেয়নি, আগের দিন রাত্রে দিতে হয়েছিল, আজ ওদের বুকের উপর দাঁড়িয়ে দিবস পালন করলাম, ওরা দেখছে, কারণ ওদের পুলিশ ছাড়া আর কেউ নেই, ওরা এই অনুষ্ঠানে পবিত্রতা রাখে না। গুরুজনেরা বলেন, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কামড়ায় না কুকুরের পায়ে, ভালো কাজ লোককে দেখে শিখতে হয়, খারাপ কাজ পরিহার করতে হয়। যে 11 জনের নামে চার্জশিট জমা পড়েছে তাদের মধ্যে প্রধান রয়েছে প্রধানের স্ত্রী, আরও অনেকেই আছে, এর আগে ছাড়া লুঙ্গি ছাড়া গামছা পরে ঘুরত, সমস্ত টাকা আত্মসাৎ করে বড় লোক হয়েছে, 5 থেকে 6 একর করে জমি, এদের অনেকেই চাকরি করে দিয়েছে। জোকের গায়ে কিভাবে বেশি নুন দিতে হয় তা আমি জানি, বাম ফ্রন্টের কেউ খারাপ নয়। লক্ষণ শেঠ তৃণমূলে যোগ দিলে নন্দীগ্রামে যে কটা লোক ওদের সঙ্গে রয়েছে আর কেউ থাকবে না, এমনই জানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোক তো ঐক্যবদ্ধ আছে, এই সোনাচড়াই তো মমতা ব্যানার্জিকে হারিয়েছে, লোক তো আমার সঙ্গে আছে, পাল্টা হিসাবে আবার তৃণমূল ভাঙা বেড়া ব্রিজে করুক না, করুক না, শহীদ দিবস পালনের অধিকার সবার আছে, ওগুলো তৃণমূল না তোলামূল। 80% ফাঁকা হয়ে গেছে দেবব্রত মাইতির কেসে, বাকি যে কটা আছে মালঝাল একে ফাঁকা করে দেবো আমি, আমি ওস্তাদ আছি, ধৈর্য আর সহ্য, গত বছর আমাকে করতে দেয়নি এখানে, আর এবছর করে দেখিয়ে দিয়ে গেলাম আমি, গত বছর করতে দেয়নি, আমাকে আগের দিন রাত্রে এসে মালা দিয়ে যেতে হয়েছে, কর্তব্য পালন করতে হয়েছে, আজকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে দেখছে, পুলিশ ছাড়া নেই তো, এই তো দেখুন 200-300 পুলিশ নিয়ে 20টা লোক নিয়ে দাঁড়িয়েছে, ওগুলো করে এসব করা যাবে না, কিন্তু এসব অনুষ্ঠানের পবিত্রতা রাখা উচিত, পবিত্রতা রাখে না, এটা তো আমাদের সবাই আমাদের গুরুজনরা বলেন, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো ঘুরে কুকুরের পায়ে কামড়াতে নেই। এখানে একটা পলিটিক্যাল গান বাজছিল, আমি শুনে ফোন করে না বললাম যে ওরা করলে আমরা করবো কেন, ভালো কাজ লোক দেখে শেখে, খারাপ কাজ থেকে পরিহার করতে হয়। দেবব্রত মাইতি খুনের ঘটনায় চার্জশিট দিয়েছে আপনি বলছিলেন, গতকাল চার্জশিট জমা পড়েছে, খুব আনন্দের কথা। কতজনের নামে চার্জশিট? 11 জনের নামে পড়েছে, তার মধ্যে সব গুন্ডা আছে, প্রধান আছে, প্রধানের বউ আছে, 3-4-5 কোটি টাকা করে মালিক, এক একজন 3-4 তলা করে পাকা বাড়ি, সব ফাটা পায়জামা, ফাটা লুঙ্গি, ছেঁড়া লুঙ্গি পরতো, এই লোকগুলো সব কি করেছে লোক দেখ জানে, নন্দীগ্রামের লোক, এদের ছেড়ে দেবো নাকি আমরা, পাবলিক ছেড়ে দেবে? এই সব শহীদরা মারা গেছে, এরা পঞ্চায়েতে জিতেছে, আর প্রথম 5 বছর একটু রয়েছে ছিল নিশিকান্ত মণ্ডল যতদিন বেঁচে ছিল, তারপর থেকে র্যান্ডাম চুরি, এই খোকন সিটকে জিজ্ঞেস করবেন তো, সোনাচোড়া হাই স্কুলে যে চাকরি পেয়েছে, কার দয়া চাকরি পেয়েছে, কে চাকরি দিয়েছে, এসব লোককে কাউন্ট করবেন না, আমি এদেরকে জানি, জোঁকের গায়ে কি করে নুন দিতে হয়, আমাদের দেশি নুন, টাটা লবণ নয়, যে কাঁচা নুন দিতে হয় যেরকম জোঁকের গায়ে, আমি জানি ঠিক। লক্ষণ শেঠকে নিয়ে এসে কি তৃণমূল বাড়তি অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে? লক্ষণ শেঠকে নিয়ে এসে তৃণমূলকে বাড়তি, আরে ইমিডিয়েট, ও তো নন অফিসিয়ালি তৃণমূলের সঙ্গে ঘুরছে, আমি চাইছি মালাটা পরিয়ে দিক, ষোলকলাটা পূর্ণ হয়ে যাবে, এবং নন্দীগ্রামে যে 10 ভাগ লোক এখনও ওদের সঙ্গে আছে বুঝতে পারবে যে আসল লোককে, আর বামপন্থীরা যারা লোকালি নিচে আছে কেউ খারাপ না। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।